শুভ সকাল বন্ধুরা, এখন বাজে 11:45। আমি অনেকক্ষণ রান্নাঘরে এসে গেছি, রান্না বান্না শুরুও করে দিয়েছি। আজকে একজন নিমন্ত্রিত আছে, তো সেই জন্য সকাল সকাল উঠে রান্না বান্না শুরু করে দিয়েছি। মোচার তরকারি বানাচ্ছি, মুগের ডাল বানাচ্ছি, এই ঝুরঝুরে আলু ভাজা করব, দেখো কেটে রেখে দিয়েছি। এই ঝুরঝুরে আলু ভাজাটা দেখাবো তোমাদেরকে আমি। তো এগুলো সব আমার রেডি, রান্না শুরুও করে দিয়েছি। আমরা যারা মিলে একসাথে খাবো আমরা আজকে, যেহেতু গেস্ট আছে সবাই মিলে একসাথে আমরা খাবো আজকে। কালকে তোমাদেরকে আমি ভিডিও আপলোড করতে পারিনি, কারণ আমার এডিটিং কমপ্লিট হয়েছিল না। তো কালকের ভিডিও আর আজকের ভিডিও মিলিয়ে তোমাদের কাছে আজকে রাতে পৌঁছে যাবে, ভিডিও আপলোড করব। কালকে আসলে এডিটিং করার সময় পাইনি, একটু ব্যস্ততার মধ্যে ছিলাম, তো ওই জন্য আজকে কালকে সন্ধ্যের পর থেকে ভিডিও করেছি, আর আজকে সকালে করে নিয়ে রাতের বেলা আপলোড করব। সেই বিখ্যাত কড়াই, এটাতে আমি মোচা রান্না করছি। এটা আমার শাশুড়ি মায়ের কড়াই, কিন্তু এত ভালো কড়াইটা, আর এটা আমার কাছে খুব শুভ কড়াই, এটাতে রান্নাও খুব ভালো হয়। তো সেই জন্য এটাতে করছি, দেখো মোচা রান্না করছি, নারকোল দিয়ে, ছোলা দিয়ে নিরামিষ রান্না করছি, মোচার তরকারি। আর তোমাদের একটা জিনিস দেখাই, দাঁড়াও, এই আলু ভাজার ব্যাপারে আমি তোমাদেরকে বলেছি, ঝুরঝুরে আলু ভাজা কাটতে তো তোমরা সবাই জানো কেমন করে কাটে। আমি তো আমার যে গ্রেটারের মেশিনটা আছে সেটা দিয়ে কেটেছি এমনি এমনি করে। এবারে কি করবো বলো তো দেখিনি, এটাকে আমি 6-7 বার এমনি জলে ধুয়ে নিয়েছি, তারপরে এটাকে আমি এই দেখো জলে ভিজিয়ে রেখে দিয়েছি। এটা 2-3 ঘন্টা জলে ভিজিয়ে রাখে, আবার যদি ভালো করে দিন মোটমাট, যেই আলুটা কাটার পরে যে স্টার্চটা বেরোয় সেটা যদি পুরোটা বের করে দিতে পারো, তারপরে ভাজা করবে, ভীষণ কুড়মুড়ে আর খুব ভালো ভাজাটা হয়। এটা কুড়মুড়ে আলু ভাজার মেন টিপস হচ্ছে, এটা পুরো স্টার্চটাকে বের করে দিতে হবে, বারবার ধুয়ে ধুয়ে, তারপর অনেকক্ষণ এমনি জলে, নর্মাল জলে ভিজিয়ে রেখে দিতে হবে। তারপরে আবার সেই জলটাও ধুয়ে ফেলে দিয়ে নিয়ে, তারপরে জলটা পুরো ঝরিয়ে নিয়ে তারপরে তুমি ভাজো। আমি ভাজার সময় আমি নুন দিই না, ভাজা বিনা নুনে আমি ভাজি, বিনা নুন বিনা হলুদে আমি ভাজি। তোমাদের ইচ্ছা তোমরা হলুদ দিতে পারো, কিন্তু নুন আমি দিই না। ভাজা হয়ে যাওয়ার পরে তারপরে আমি উপর থেকে নুন, একটুখানি লঙ্কা গুঁড়ো এসব ছিটিয়ে দিই, বিট নুন, লঙ্কা গুঁড়ো, শুকনো লঙ্কা ভেজে দিই, ব্যাস তাহলেই হয়ে যায়। তো ভাজার সময় তোমাদেরকে যদি মনে থাকে, কাজের ভিড়ে ভুলে না যায়, তাহলে তোমাদেরকে অবশ্য অবশ্যই দেখাবো, কেমন চলো। এই আলু ভাজাটা করার জন্য কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি, এবারে তেল দিচ্ছি। খুব বেশি যে তেল দিতে হবে তার কোনো মানে নেই, মোটামুটি একটু ডুবে ভাজলেই হলো। তো দেখো আমি এটাকে ভাজছি, নুন হলুদ কিচ্ছু আমি দিইনি, খালি বেশি আছে, একদম ফুল ফ্লেমে এটাকে ভাজতে হবে। একটু লালচে লালচে ভাব হলে তোমরা তুলে নাও, তুলে নিয়ে তারপরে যখন একটুখানি নুন আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলেই ভাজা রেডি। আর এদিকে দেখো, আমি বলেছি যে কালকে আমি তোমাদের ভিডিও দিতে পারিনি, তো আজকে আমি সেই ভিডিওটা দিচ্ছি। তো কালকে রাতের বেলা আমি বানিয়ে দুপুরবেলায় বানিয়েছিলাম পনির ভাপে, সেটা আমি রাতে শেয়ার করেছি। পনিরটাকে নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে একটু আমি ভেজে নিয়েছি। আর দেখো মশলা তৈরি করে নিচ্ছি, সর্ষে, পোস্ত, নারকোল, কাঁচা লঙ্কা, নুন, হলুদ দিয়ে এটাকে আমি একটুখানি পিষে নেব। আর ওদিকে দেখো পনিরগুলো ভাজা হয়ে গেছে, তেলের মধ্যে আমি নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি, তারপরে নিয়ে পনিরটাকে আমি ভেজে নিয়েছি। পনিরটা কিন্তু আমার নিজের হাতে বানানো, মানে কেনা পনির নয়, আমি দুধ কেটে পনির যেমনি বানাই সেমনি করে আমি বানিয়েছি, আর ভীষণই ভালো খেতে হয়েছিল এটা। তো দেখো, আর এদিকে আমি মশলাটা পিষে নিয়েছি, সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, নুন, হলুদ দিয়ে পিষে নিয়েছি। এবারে আমি দেখলাম, দেখো 2-3 চামচ টক দই দিলাম এটাকে, আর একবার আমি একটুখানি মিষ্টিও দিয়ে দেবো এর মধ্যে, নিয়ে এটাকে আমি আরও একবার মিক্সিতে ঘুরিয়ে নেব। দেখো এটা আমি ঘুরিয়ে নিয়েছি একবার, এবারে লিকুইড হয়ে গেছে জিনিসটা। এবারে আমি ওই যে পনিরটা ভেজে রেখে দিয়েছি, ভেজে যে তুললাম, খুব বেশি ভাজে নিয়ে একটু হালকা করে ভেজেছি। তোমরা কিন্তু যারা পনির ভাজা করতে না চাও, কাঁচার মধ্যেও এই জিনিসটা করতে পারো, তো আমি একটু ভেজে করেছি, খেতে বেশি ভালো লাগে আমাদের, অনেকে আবার কাঁচাটা বেশি ভালোবাসে। এই মিক্সির পেশা মশলাটা আমি এর মধ্যে পুরোটা দিয়ে দেব, লাস্টে মিক্সির কন্টেনারটা ধুয়ে নিয়ে এর মধ্যে একটুখানি দিয়ে দেব। আর যেহেতু টক দই দিয়েছি ওই জন্য একটুখানি কিন্তু মিষ্টি দেবে, তবেই একদম ঠিকঠাক টেস্টটা আসবে। আর ঝালটা নিজেদের আন্দাজ মতো দিও।
দেখো কন্টেনারটা ধুয়ে একটু আমি জল দিয়ে দিলাম, আর উপর থেকে একটুখানি আমি সর্ষের তেল দিয়ে দিলাম। নিয়ে ভালো করে ওটাকে মাখিয়ে নিয়ে আমি এটা মাইক্রোওভেনে বানাবো। তোমরা যদি গ্যাসে বানাতে চাও, কড়াইতে গরম জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে ওর মধ্যে টিফিন বক্সের মধ্যে এটা দিয়ে নিয়ে ঢেকে ঢাকা দিয়ে উপরে করতে পারো। তো আমি মাইক্রোওভেনে বসাচ্ছি, দেখেন উপরে মানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর মাইক্রোওভেনে ঢেকে এটাকে আমি বসাবো। মাইক্রোওভেনের মাইক্রো পাওয়ারতে, ফুল পাওয়ারের পরের পাওয়ারটা যেটা 720, এটাতে আমি 5 মিনিট এটাকে বেক হতে দেবো। 5 মিনিট সময় আমি এটাকে রান্না হতে দেবো। আমি যেটুকু কোয়ান্টিটি করেছি, যদি 5 মিনিট আরো বেশি কোয়ান্টিটি হলে আর বেশি সময় লাগবে, কম কোয়ান্টিটি হলে আর কম সময় লাগবে। তো দেখো এটা রেডি। এবারে উপর থেকে আমি আরো একটুখানি সর্ষের তেল ছড়িয়ে দিয়ে আরো 1 মিনিট খালি চালিয়ে নেব, তাহলেই আমার পনির ভাপে রেডি। এটা ভীষণ ভালো খেতে হয়, খুব চটজলদি রান্না হয়, কম তেলে ভীষণ টেস্টি খাবারটা হয়। তোমরা অবশ্যই অবশ্যই একবার ট্রাই করে দেখো। দেখো উপর থেকে আমি সর্ষের তেল দিয়ে আরো 1 মিনিট চালিয়ে নিলাম, আমার রেডি পনির ভাপে। তোমরা করে খেয়ে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো, আমাদের তো ভীষণ ভালো লেগেছে। হ্যালো বন্ধুরা, এখন বাজে 9:15, রাত্রির দিকে গড়াচ্ছে। তো আজকে একটা আমার পার্টি ছিল, মানে মহিলাদের, তো সেখানে গিয়েছিলাম, সেখান থেকে এলাম। আজকে তোমাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করেছি পনির ভাপা, খুব ভালো হয়েছিল খেতে, আমরা লাঞ্চে খেয়েছি। তোমরা দেখতে পারো, করে ভীষণ ভালো লাগে খেতে ওটা। আমার চ্যানেলটাকে যদি, বেঙ্গলি ব্লগার তনু, এই চ্যানেলটাকে যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটাকে ক্লিক করে দিলে আমার প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমরা সব দেখতে পারবে। আর কমেন্ট করো, অবশ্যই অবশ্যই কমেন্ট করো। আর আমার ডেসক্রিপশন বক্সে FB-র মানে ফেসবুকের লিঙ্কটা আছে, সেটাতে আমি সমস্ত আমার ভিডিও আপলোড করি, আমার লেখা আপলোড করা হয়, তো তোমরা যদি চাও তো সেটাও দেখতে পারো। কেমন? তো চলো, আজকের মতো শুভরাত্রি, খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। কালকে আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণের জন্য শুভরাত্রি।